ভবিষ্যতে করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আমরা যে যে স্থান থেকে আমরা সকলকে যতটুকু সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে লিখা আছে যে মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য। এই তিনটা যে মোটো আছে, এই তিনটা মোটো যদি আমরা আমাদের নিজেদের শিক্ষাগুরু আরেকজন ব্যক্তি আছে এখানে, তিনি আমার উত্থান মনে আমার শিক্ষাগুরু এবং আজকে আমার এই সারা যদি আমাকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারত এবং এখন পর্যন্ত আমার প্রতি দেখভাল না করতে পারত, তাহলে আমি আজকে এইরকম কিছু মানুষ দেখব। আমি রামগড়ের জেলাশাখা যখন মানুষ সব কৃষ্ণলগ্ন থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের আর দেখার মতো এই বিগত দিনে একজন কর্মী একটা সিগারেট পর্যন্ত তার কথা তখন রাজার কিছু উপদেষ্টা গিয়ে বলছিল, জানি সমাজ নষ্ট করে রেখেছে কে রে, ওই যে রাজার বিরুদ্ধে লেহে সৎ কথা লেহে সত্য কথা লেহে পাওয়া ধরে এনে বলল যে সে এই তার প্রত্যাহার করবে। সে বলছিল আমি প্রত্যাহার করতাম, আমি তুমি হেমলক বিষ খেয়ে তোমাকে মৃত্যুবরণ করবো। সে বললো পৃথিবী যদি থাকবে আমি বিষ খেয়ে মারা যাই, ইতিহাস হয়ে থাকবে যে আমি তার কাছে আমি আমার আদর্শের কাছে মাথা মতো করি। এই লো মানে প্রতিভা। এখন সার্কমা ফাউন্ডেশনের কর্মকর্তারা আমি অনুরোধ জানাই যে এই দায়িত্ব আপনারা নিচ্ছেন, অনেকে অনেকভাবে দায়িত্ব পালন করে, আমরা যে দায়িত্ব নিচ্ছি একেবারে অ্যাবসলিউটলি মানবতার করবে না। আমরা তারা প্রফেশন করে আইনজীবী, কেউ ডাক্তার, কেউ পুলিশ কর্মকর্তা, কেউ প্রফেসর, আমরা কিন্তু অ্যাবসলিউটলি মানব অধিকারের কল্যাণ করার জন্য কিন্তু দায়িত্বটা নিচ্ছি। আবশ্যক করে দেয় বেড়ার বাড়িতে বেড়ার উচিত করে দেয় আর একটা সরস্বতী করে দেড়শো করে দিয়ে আপনার বুঝতে পেরেছে এই হলো সর্দারের কাম। আর যদি আপনারা কাম করেন অন্তত বেড়ার মায়েরা যোগ্যতা অনুযায়ী বেড়া থাকবে, আর যদি বেড়ার বাড়ির দহল দিয়ে ফিরে বেক করেন বেড়া ঘোরা বাড়িতে দহল দিয়ে যখন দহল যুদ্ধ হয়ে যাবে বলে তুমি তখন বেড়া কম দামে অর্ধেক দামে অর্ধেক বন্ধ করে আর সর্দারের কথা মধ্যে দিয়ে আছে। আর সর্দারের সেগুলো তো বুঝে লই কি লমন আর আমাদের দেশের সর্দারদের। সুতরাং আমি আপনাদের অনুরোধ করি এই জাতীয় অপরাধ সমাজ যারা করে তারা এই জাতীয় সমস্যার মধ্যে আছে অন্তত সার্ক মানবতার হন সেটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত যে আমরা মানুষকে আইনগত সহায় দিব। যারা অভাব অভিযোগে আছেন জায়গা নেওয়া বলেন, স্ত্রী নেওয়া বলেন, কন্যা নেওয়া বলেন, পুত্র নেওয়া বলেন, আপনারা আমাদের কাছে অভিযোগ দেন, অভিযোগ বস খোলা হয়েছে এগুলি বিজ্ঞপ্তি দেন। আসুক মানুষ আমরা তো একটা টাস্ক করেন গিয়ে সকল সম্মেলন প্রজারা আমরা যাবো আমরা আমাদের আজকে যিনি প্রধান যে আছেন ওনাকে আমরা অভিহিত করবো। আমরা নতুন করে বলি আল্লাহ নবী বলতেছে যে আমি আল্লাহর কসম করে বলছি ওই লোক মোমেন না। যদি আমি মুসলমান আমার নবীর কথা বিশ্বাস করতাম এটা ফাজাইলে সাদাকাতের মধ্যে আছে। তখন সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর কে মোমেন না, আমি আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি মোমেন না। তখন জিজ্ঞাসা কে আবার বলতেছে নবী আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মোমেন না যে ব্যক্তি মানুষের সমাজে অত্যাচার করছে, যে ব্যক্তি অত্যাচার করে অত্যাচার ভ্যারাইটিস আছে। ফাস্টা ফুট আছে বাড়ি মুখ গ্রাম নিরীহ মানুষ অত্যাচার করে, ফাস্টা ফুট আছে সীমানার মেঝে ওয়াল্লাতে দিয়ে হেবার ভাই ফাইডা ভালো, ফাস্টা ফুট আছে গরুড়ে হাতের মেঝে হুটা দিয়ে দেয় কথা বলছে না কি দেখছি নতুনকে সাহায্য না করে ক্ষমতা সত্য আমি আল্লাহ তার যে বরাদ্দ আছে এই বরাদ্দ আমি বাতিল করে দেবো কেমন। এইভাবে মানুষকে আল্লাহ মানবতার কথার জন্য বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ পথে কি করছে বলছে তুমি আমার সাথে যোগ হও, যোগ হইয়া তোমার অপরাধের বিচার তোমার ধর্ম অনুযায়ী আমার অপরাধের বিচারটা আমার ধর্ম নয় দেখ তার গোত্রের ভিতরে কোনো সমস্যা নেই। তুমি ইহুদি গোত্র, তুমি নাসারা গোত্র, বিচারে বোঝার তার ধর্ম অনুযায়ী পাপ যেটা করবা এটা বিচারিব। সুতরাং উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সকলের প্রিয় মানুষ শিক্ষাগুরু আমার ভাই মধ্যে ঘুমাও না, আমি জানি তুমি হয়তো আমাদের কাজ আসো সে পরে আমার কাছে ক্ষমা চাইছে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমরা সকলে মিলে কাজ করি
ধন্যবাদ জানাই স্যার যেমন আরিফকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করার জন্য। বিশেষ করে প্রধান অতিথিকে আমি অন্তর অন্তস্তর থেকে ওনাকে শ্রদ্ধা জানাই এবং আমি দেখছি যে ওনাকে যে কোনো সময় যে কোনো কাজের জন্য দাঁড়া বলে প্রত্যেকটা মানুষ ওনার প্রশংসা করে। আমি আজকের এই সুযোগে স্যারকে বলবো যে সদর স্যারের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে অল্প সময়ের মধ্যে স্যারকে আমরা বলে আজকে এখানে উপস্থিত হয়েছে স্যারের প্রতি এই সংগঠনের পক্ষ থেকে, আবারও কি আমার সভাপতি এডভোকেট ওসমান ভাই সহ এই সংগঠনের সকলের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আমাদের অল্প সময়ের মধ্যে যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সেই জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের 72তম বিশ্ব মানব অধিকার দিবস উদযাপন উপলক্ষে সার্ক মানব অধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন রাজা। জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন রাজা, মানবাধিকার দিবসটি 48 সাল থেকে পালিত হয়ে যাচ্ছে, সেই সময় ইউডিএ চেয়ার হয়েছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। শুধু 1948 সালই এর কার্যক্রম শুরু হয়নি, এর অনেক আগে হিস্ট্রি রয়েছে। এর পেছনে যেটা যিনি ইন্টারন্যাশনাল যে যারা কাজ করেছে তার মধ্যে রেড ক্রস মানে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আরও অনেক সংগঠন রয়েছে, আরও অনেক নেতা রয়েছেন, তারা এটা কাজ করেছেন। শুধু কোনো একজনের উদ্যোগে এটাই হয়নি, যে সেই হিস্ট্রিতে আমি না যাই, এর পেছনে অনেক কারণ রয়েছে। কারণ আমি একটা বিষয় দেখি যে এই মানবাধিকার, আমার মানবাধিকার কিন্তু এখানে আমরা রয়েছে, অনেকেই বলেছেন যে সকলেরই দরকার রয়েছে। অনেকে মনে করেন যে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয় সকলের সমন্বয়, আর সেজন্যই 1948 সালে এই ইউডিএইচআর ডিক্লারেশন হয়েছিল সকলের সমন্বয়ে, বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি। এর পিছনে অনেক কারণ রয়েছে, নারীর স্বাধীনতা, যুদ্ধ বিগ্রহ, মানুষের মর্যাদা মর্যাদাহীনতা, মানে পিসের অ্যাবসেন্স, ঠিক আছে, পিস ইজ দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্স। ভায়োলেন্স ছিল বিশ্বব্যাপী, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে হাজার হাজার মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, মানুষের কী কী দরকার সেই জিনিসটা লঙ্ঘিত হচ্ছে। ঠিক এক আমি যদি একটা পরিবারের কথা চিন্তা করি, শুধু মানুষদের বাইরে আমরা চিন্তা করলে হবে না, মানে ঘর থেকেই চিন্তা করি,